Chetana Multipurpose Cooperative Society. Tara ekti bishal protarona jorito. Ebong goto 16 tarike tader office thi tara talabodho kore paliye jay. Er pore pray 500 manush oi elakay manobondhon kore 19 tarike 19 march. Tader je boktobbo amra niyechi tate jante perechi tader kach theke 10 lakh 15 lakh karo kache emon ki 50 lakh taka porjonto ei Multipurpose Cooperative Society gron koreche. এবং তাদের বক্তব্য অনুযায়ী প্রতারণার পরিমাণ 120 টাকা। এই প্রতারক ছাত্র লাপাত্তা ছিল। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা অভিযান চালিয়ে এই প্রতারকদের সহসভাপতি ইকবাল এবং সাধারণ সম্পাদক মাজারুল সহ 10 জনকে আমরা আটক করেছি। তবে সমিতির মূল যে সভাপতি মোহাম্মদুল্লাহ এবং আগের কমিটির সভাপতি এবং যিনি চেয়ারম্যান হিসেবে পরিচয় দেন তাজুল ইসলাম, তাকে আমরা গ্রেপ্তার করতে পারিনি। আমরা যে কোনো সময় এই দুজনকেও গ্রেপ্তার করব। তাদের আসামিদের জিজ্ঞাসাবাদ এবং যারা ক্লায়েন্ট ছিল তাদের বক্তব্য অনুযায়ী 2008 সালে এই মাল্টিপার্পাস কোঅপারেটিভ সোসাইটি গঠিত হয় এবং গঠিত হওয়ার পর থেকে সমিতির যে নিয়ম সে নিয়ম অনুযায়ী যে সঞ্চয় জমা হবে এবং এই সঞ্চয় বিভিন্ন কাজে ব্যবসায়িক কাজে বা অন্য বিকল্প আয়ের কাজে ব্যবহার হবে এবং বছর শেষে যারা শেয়ার হোল্ডার আছে তাদের মাঝে লভ্যাংশ বিতরণ হবে, এটাই নিয়ম। কিন্তু তারা এই মাল্টিপার্পাস কোঅপারেটিভ সোসাইটি সম্পূর্ণ নিয়ম লঙ্ঘন করে প্রথমত ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। তারা বলছে তাদের শরিয়া বোর্ড আছে এবং শরিয়া বোর্ডের অনুযায়ী তারা সঞ্চয় প্রকল্প তারা পরিচালনা করে। বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নাই, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির কোনো অনুমোদন নাই, অথচ তারা দেখা যাচ্ছে যে সঞ্চয় তারা সংগ্রহ করছে 500, 1000, 200 এইভাবে মাসিক সঞ্চয় গ্রহণ করছে। এর বাইরে ফিক্সড ডিপোজিট গ্রহণ করছে এমনকি হজে যাওয়ার টাকাও তারা গ্রহণ করছে, যে এখানে যেহেতু সুদ দেওয়া হয় না কাজেই লভ্যাংশ হিসাবে আপনারা হজে যেতে পারবেন। প্লট ক্রয় প্রকল্প, ফ্ল্যাট ক্রয় প্রকল্প, এই যে উচ্চ বিলাসী প্রকল্প এখানে দেখা গেছে যে 1 লাখ থেকে যারা 10 লাখ টাকা পর্যন্ত রাখছে তাদেরকে বলা হয়েছে যে 1 বছর পরেই তারা প্রতি মাসে প্রতি লাখে 1800 টাকা করে পাবে এবং যারা 1 বছরের বেশি রাখবে তারা প্রতি লাখে 3000 টাকা পাবে, যেটা কোনো আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ফ্ল্যাটের কথা শুনাইছে, বিশেষ করে গণস্বাস্থ্য কেন্দ্রের পাশে তারা একটা জায়গা দেখাইছে। আমরা সেই জায়গায় খোঁজ নিয়ে দেখেছি যে সেখানে মাত্র 10% জায়গা ছিল, অথচ দেখাইছে সেখানে কয়েক একর জায়গা আছে, এখানে ফ্ল্যাট দেওয়া হবে, মাসিক 20,000 টাকা কিস্তি দিচ্ছে। এইভাবে অসংখ্য মানুষের কাছ থেকে ফ্ল্যাট দেওয়ার নামে, প্লট দেওয়ার নামে কিস্তি দিচ্ছে, সেখানে তাদের কোনো জায়গা নেই। 10% জায়গা ছিল তাজুল ইসলাম মোহাম্মদ আলীদের নামে, সেই 10% জায়গাও তারা বিক্রি করে দিচ্ছে। এমনকি যে তাদের যে অফিস, যে অফিসটি করা উচিত ছিল এই যে মাল্টিপার্পাস কোঅপারেটিভ সোসাইটির নামে, চেতনার নামে, তা না করে এই অফিসটি তাজুল ইসলাম এবং মোহাম্মদুল্লাহ যে কমিটির সভাপতি এবং আরো একজন দৈনিক ব্যক্তি, এই 3 জন ব্যক্তির নামে এই অফিসটি করেছিল। এই অফিস বন্ধ করার আগে এই অফিসটি 1,20,00,000 টাকা ইতিমধ্যে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ তারা বিভিন্নভাবে জনগণের কাছ থেকে সঞ্চয় প্রকল্প, ডিপিএস ফিক্সড ডিপোজিট প্রকল্প, ডাবল বেনিফিট প্রকল্প এই নামে তারা বিপুল পরিমাণের অঙ্কর টাকা গ্রহণ করেছে এবং পুরো টাকাই এই যে চেতনা মাল্টিপার্পাস কোঅপারেটিভ সোসাইটি তার অ্যাকাউন্টে জমা না করে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট, বিশেষ করে পলাতক আসামি তাজুল ইসলাম এবং সহসভাপতি যে গ্রেপ্তার আছে ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মাজারুল, এদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে পরবর্তী সময় এই টাকা লেয়ারিং করে তারা গাড়ি বাড়ি করেছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে পলাতক যে মূল আসামি যিনি চেয়ারম্যান হিসাবে পরিচয় দেন, ইতিপূর্বে সভাপতি ছিলেন তাজুল ইসলাম, তার সাভার এবং
আসলে একাধিক বাড়ি গাড়ি এবং প্লট রয়েছে সভাপতি মোহাম্মদুল্লাহ তার আসলে জন্ম বরিশালের বিভাগের ভোলাতে এবং তার বাবা একজন গাড়ির ড্রাইভার ছিল সে সাভারে এসে তার বাবা গাড়ি চালাত এখান থেকে সে ডিগ্রি পাস করছে এখন সামগ্রিকভাবে যখন আমরা তার খোঁজখবর নিতে গেলাম আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই যে সাভার এবং আশুলিয়া এলাকায় তার পাঁচতলা বাড়ি সহ একাধিক প্লট রয়েছে ব্যাংকে কি পরিমাণ টাকা রয়েছে বিষয়টি আমরা জানতে পারিনি একইভাবে সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের প্রত্যেকেরই সাভার এবং আশুলিয়া এলাকায় একাধিক বহুতল বিশিষ্ট বাড়ি এবং প্লট রয়েছে অর্থাৎ প্রতীয়মান হয় যে এই চেতনা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির নামে সাধারণ মানুষকে প্রতারিত করে বিভিন্নভাবে সঞ্চয় এবং উচ্চ মুনাফা দেওয়ার নামে ফিক্সড ডিপোজিট তারা গ্রহণ করেছে বা প্লট বা ফ্ল্যাট দেওয়ার নামে যে টাকা গ্রহণ করেছে সেই টাকা ট্রান্সফার করে লেয়ারিং করে তারা বাড়ি গাড়ি করেছে এবং নামে বেনামে তারা সম্পদ করেছে এই চক্রের প্রায় সকল সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি যে কয়েকজন গ্রেপ্তারের বাইরে আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং এই ধরনের মাল্টি পারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে যারা এই যে আর্থিক লেনদেন করছেন তাদের বিরুদ্ধে আমাদের এই চলমান অভিযান অব্যাহত থাকবে আপনাদেরকে ধন্যবাদ নাম পেয়েছি এই কারণে রাজনৈতিক বিষয়টি এখানে এখনো প্রমাণিত হয় নাই তবে আমাদের হিসাবে শতাধিক কোটি টাকা তারা ইতিমধ্যে ট্রান্সফার করেছে যদিও বার্ষিক অডিটে গত বছর জুন মাসে হয়েছে আমি জানি না যে এখন এটা মার্চ মাস জানি 61 লক্ষ টাকাও তাদের আছে কিনা জানা নাই তবে গত জুন মাসের হিসাব অনুযায়ী তাদের এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিতে মাত্র 61 লক্ষ টাকা জমা আছে আপনারা যখন অভিযোগ পাচ্ছেন প্রতারণা করে তারা লাপাত্তা হয়ে যাচ্ছে তখন তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করছেন কিন্তু এই মুহূর্তে যারা প্রতারণা করছে তাদের ব্যাপারে আপনাদের কোনো আপনাকে ধন্যবাদ যে আপনারা জানেন যে প্রত্যেকটি সংস্থা একটা নির্দিষ্ট নিয়মে চলে একটি সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধন দেওয়া এবং মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এটি প্রতারণার সঙ্গে জড়িত হচ্ছে জানতে পেরে 2014 সাল থেকে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির আর কোনো অনুমোদন দেওয়া হচ্ছে না এখন হচ্ছে কি যে আপনারা জানেন যে আমরা পুলিশ র‍্যাব যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছি যতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু অভিযোগ না পাই ততক্ষণ পর্যন্ত কারো ব্যক্তি উদ্যোগে সেখানে গিয়ে খোঁজখবর নেওয়া এটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যায় এই কারণে আমরা নিতে পারি না যখনই ছোটখাটো অভিযোগ আমরা পাই তখনই কিন্তু আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখি